দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও এবার সিবিআই রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের জানি রাখে এই মুহূর্তের বড় খবর একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও এবার সিবিআই রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক কি নির্দেশ হাইকোর্টের কি জানা যাচ্ছে দেখো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানে এবার থেকে সিবিআই তদন্ত করবে এবং সিবিআই তদন্ত আজকে থেকেই শুরু করতে হবে এবং কোনোভাবে প্রভাবিত না হয়ে সিবিআইকে আজকে রাতকে এই অর্ডার বা নির্দেশনামা জারি হওয়ার পর থেকেই তারা এই মামলার ক্ষেত্রে বিশেষ দল গঠন করে তদন্ত প্রক্রিয়া তারা শুরু করবেন এবং তুমি জানো যে এই মামলাতে অভিযোগ উঠেছিল যে মন্ত্রী অর্থাৎ এরাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি মেধা তালিকায় কোথাও না থেকেও তিনি কিন্তু বর্তমানে কোচবিহারের একটি বিদ্যালয়ে তিনি চাকরি করছেন সেই অভিযোগ উঠেছিল ফলত বলা হয়েছে এই মামলার ক্ষেত্রে আজ রাত 8টার মধ্যে মন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং মন্ত্রীকেও রাত 8টার মধ্যে সিবিআই এর অফিসে গিয়ে হাজিরা দিতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে এই মন্ত্রী পরেশ অধিকারীকে যাতে তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে সুপারিশ করেছেন আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি স্পষ্টতেই বলেছেন যে এই সরিয়ে দেওয়ার সুপারিশ সেটা আদালতের কোনো নির্দেশ নয় আদালত এটা সুপারিশ করছেন যে একেবারে স্বচ্ছতার স্বার্থে স্বচ্ছ ভবিষ্যতের স্বার্থে এই মন্ত্রী পরেশ অধিকারীকে তাকে যেন তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় সেই মর্মে তিনি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে তিনি সুপারিশ করছেন এবং সিবিআইকে তিনি আরো নির্দেশ দিয়েছেন যে একেবারে গোটা বিষয়টা তারা একেবারে খুঁজে বার করবেন গভীর থেকে যে কোথায় গিয়ে এই মামলার দুর্নীতি হয়েছে এবং বলা হয়েছে যে সাতই জুনের মধ্যে পরবর্তী যে প্রাথমিক রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে সিবিআই পেশ করবে এবং যার ভিত্তিতে এই মামলার পরবর্তী ক্ষেত্রে শুনানি চলবে তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে মূলত ববিতা অধিকারী তিনি একজন চাকরি প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে এই যে 2016 সালের এসএলএসটি বা স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয় এবং যার মাধ্যমে শিক্ষক নিয়োগ হয় আর সেখানে তিনি ওয়েটিং লিস্টে তার র্যাঙ্ক ছিল 20 এবং দেখা যায় হঠাৎ করেই তার র্যাঙ্ক কার্ড হাতে পাওয়ার পরে এবং তার বেশ কিছুদিন পরে তার র্যাঙ্ক হয়ে যায় 21 এবং তিনি পরবর্তী ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখতে পারেন যে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি ওয়েটিং লিস্টে 1 নম্বর স্থানে তিনি চলে এসেছেন এবং সেই কারণেই এই ববিতা সরকার আছেন যিনি আছেন যিনি মামলা করেছেন তার যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক কিন্তু পিছিয়ে 21 হয়ে গিয়েছে এবং ওয়েটিং লিস্টের 1 থেকে 20 পর্যন্ত ব্যক্তিরা চাকরি পেলেও যিনি মামলাকারী রয়েছেন তিনি চাকরি পাননি এবং তিনি সরাসরি অভিযোগ করেছিলেন এখানে প্রভাব খাটিয়ে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং সেই কারণেই এই গোটা ঘটনাটা ঘটেছে এবং আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে ভরা এজলাসে এসএসপি চেয়ারম্যান এবং সচিবকে তিনি অনলাইনে আসতে বলেন এবং সেখান থেকে এই অঙ্কিতা অধিকারী এবং এই মামলাকারী দুজনের মোট নম্বর কত রয়েছে তারা এই পরীক্ষাতে নিয়োগের পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন কিসের ভিত্তিতে তারা সুপারিশ পত্র পেয়েছিলেন গোটা বিষয়টা তিনি জানতে চান এবং সেখানে দেখা যায় যে এই যে অঙ্কিতা অধিকারী তিনি সর্বমোট আর তিনি পেয়েছিলেন কিন্তু 61 নম্বর যার একাডেমিক কোয়ালিফিকেশন ছিল একাডেমিক নাম্বার ছিল 31 এবং সাবজেক্টিভ নাম্বার বা বিষয়ভিত্তিক নম্বর ছিল 30 এবং দেখা যায় যে যিনি মামলা করেছিলেন তার নাম্বার কিন্তু অঙ্কিতা অধিকারীর থেকে অনেক বেশি তিনি মোট নাম্বার পেয়েছেন 77 বা 77 এবং যার মধ্যে একাডেমিক্সে তিনি নাম্বার পেয়েছেন 33 বিষয়ভিত্তিকে নাম্বার পেয়েছেন 36 এবং পার্সোনাল এডুকেশনে তিনি নম্বর পেয়েছেন 8 অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে অঙ্কিতা অধিকারীর পার্সোনালিটি টেস্টে কোনো ধরনের কোনো নাম্বারই নেই এবং এখান থেকে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অঙ্কিতা অধিকারী তিনি কিন্তু পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণই করেননি অতএব যে ব্যক্তি পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করলেন না সেই ব্যক্তি কি করে চাকরি পেলেন সেই প্রশ্ন উঠেছে এবং মহামান্য বিচারপতি স্পষ্ট পর্যবেক্ষণ হচ্ছে কোনো এক অজানা ক্ষমতাশালী হাত এর পেছনে কাজ করছে এবং সেই কারণেই এই অঙ্কিতা অধিকারী তিনি কিন্তু চাকরি পেয়েছেন এবং সেই কারণেই তুমি জানো যে বলা হয়েছিল যে এবং এই মামলাকারীর তরফ থেকে স্পষ্ট অভিযোগ ছিল যে পরেশ অধিকারী তিনি আগে অন্য দল করতেন এবং তারপরে তিনি তার দল পরিবর্তন করেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তারপরেই তার মেয়ে চাকরি পায় এই ধরনের একটা অভিযোগ উঠেছিল ফলত এখানে একেবারে স্পষ্টতই বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে তার কোনো সন্দেহ নেই কিন্তু কলকাতা পুলিশকে কার্যত ফ্রি হ্যান্ডে কাজ করতে দেওয়া হয় না তারা মুক্তভাবে কাজ করতে পারেন না সবসময় কোনো না কোনো প্রভাব কাজ করে এবং সেই জন্যই এই মামলা খতিয়ে দেখার জন্য সিবিআইকে তিনি দিয়েছেন।